সাবস্ক্রাইব করে রাখুন টিএফ টেকনোলজি চ্যানেলে, নতুন আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন। হে গাইস, আসসালামু আলাইকুম। টিএফ টেকনোলজি থেকে আমি তানুর বলছি। আশা করি আপনারা সব অবশ্যই ভালো আছেন। তো আজকের বিষয় বা টপিক হচ্ছে কিভাবে আপনাদের আইকিউ বৃদ্ধি করতে পারবেন। তো জানতে চাইলে দেখতে থাকুন টিএফ টেকনোলজি চ্যানেল। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের প্রথমে একটি অ্যাপস দরকার হবে। অ্যাপসটির নাম হচ্ছে আইকিউ ট্যাপ বা কোনো একটি হতে পারে। তো আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব অ্যাপসটি ডাউনলোড করতে। দেখতে পারতেছেন এখানে এখানে আপনারা চার্জ বারে লিখবেন আইকিউ বাংলা, আইকিউ টেস্ট বাংলা, আইকিউ যদি ডাউনলোড করে নেবেন। তাই এটির রেটিং পয়েন্ট খুবই ভালো এবং এটি 100,000 ডাউনলোড। তো প্রথমে আপনার ইনস্টল বাটনে ক্লিক করুন। আমি ইনস্টল বাটনে ক্লিক করছি। তো ওয়েট করুন। প্রায় এখানে আরও অনেক আছে আইকিউ টেস্টের জন্য। আপনার মতে ভালো হচ্ছে বাংলা আইকিউ টেস্ট একটু পড়ে নেবেন, কেননা আপনাদের বৃদ্ধির জন্য, জ্ঞান বৃদ্ধির জন্য, সাধারণ নলেজ বৃদ্ধির জন্য, যেমন যেটাকে বলে কমন সেন্স, সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য সেটাই। তো এখন ওপেন হয়ে গেছে মাত্র 2 MB একটি অ্যাপ। এখন ওপেন করুন। ওপেন করার পর দেখবেন সেখানে অনেক নতুন ফিচার আছে, ওগুলা দেখতে দিতে পারতেছেন। একটু ওয়েট করুন, এখানে আছে। তো এখানে লিখবেন, এখানে দিবেন আইকিউ টেস্ট, আইকিউ অপশান আছে, আইকিউ টেস্ট অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা কি গণিত পড়বে, কি আইকিউ বাড়াতে চান, না দিন তারিখে, না সহজ পড়বে, না গল্পে গল্পে, না গণিতের মজা, না গল্পে গল্পে পড়বে, টু সম্পর্ক বিষয়। তো আমরা দেখি গণিত পড়বে কি আছে। হ্যাঁ, এখানে দেখতে পারেন, এখানে বলছে দুটি সংখ্যার গুণফল যদি 216 এবং তাদের লসাগু 34 সংখ্যা দুইটি কি। আমি নিজেই তো জানি না এখন আমি সেটা কীভাবে, সেটার উত্তর আমি কীভাবে দেখব। সো উত্তর দেখতে হলে প্রথমে আপনারা উত্তর দেখবেন। প্রথমে আপনাদের আইকিউকে বৃদ্ধি করার জন্য আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন, বিভিন্ন ধরনের ভাববেন, বিভিন্ন ধরনের আপনাদের দেখা অনেক দিকে নিয়ে যাবেন। তো এখানে দেখুন যে অপশান আছে, যদি উত্তর দেখতে চান দেখুন অপশানে ক্লিক করুন। দেখুন অপশানে ক্লিক করার পর এখানে একটি উত্তর নামের অপশান আছে, উত্তর নামের অপশানে ক্লিক করলে দেখুন উত্তর চলে এসেছে 6 এবং 34। দেখুন আমি একটু আবার বলতেছি, দুইটি সংখ্যার গুণফল 216 এবং তাদের লসাগু 34, সংখ্যা দুইটি কি। এখন বলে দিয়েছি উত্তর 6 এবং 16। তো আমরা আরেকটি যাই গণিত থেকে আপনারা করে নিবে। এখন আমরা দিন তারিখে চলে যাই, সরি। দিন তারিখে চলে যাব, দিন তারিখে কী আছে দেখিন একটু। এখানে বলছে আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে গতকালের আগের দিন কী বার ছিল। আবার আগের মতো উত্তর দেখিনি, এত হয়তো আপনারা উত্তর দেখবেন বা না দেখবেন আপনাদের ইচ্ছা, বা আপনাদের তো বৃদ্ধির জন্য অনেক সহায়তা করবে। প্রায় অনেকগুলো গল্পে আছে, ব্রিলিয়েন্ট আছে। তো দেখতে পারতেছেন আইকিউর কত কিছু আছে, আইকিউর বৃদ্ধির জন্য অনেক কিছু দিয়ে দিয়েছে। আপনাদের ফেভারিট করতে হলে অবশ্যই, যদি আপনাদের ফেভারিট অপশনাল, এই ফেভারিট অপশনে দিতে চান, এইখানে গণিত দিয়ে এখানে লাভস অপশন ক্লিক করে দিলে আপনার ফেভারিটে যোগ হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখতে পারবেন ফেভারিটে, দেখুন আপনার ফেভারিট অংশ চলে এসেছে। হ্যাঁ, এটাই ছিল আজকের বিষয়। তো বুঝতে পারছেন, আশা করি ভালোই আছেন। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আগামীতে আবার নিয়ে আসবো নতুন কিছু। দাদা মারা যাওয়ার কারণে কিছুদিন, 1 সপ্তাহ পিছিয়ে যেতে হয়েছে। আমি দুঃখিত আপনাদের কাছে। তো আজকের মতো বিদায়, আল্লাহ।